আবারও বিজেপিতে বড় সড় ভাঙন। বাগদায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন দুই পঞ্চায়েত সদস্য, পাশাপাশি কংগ্রেসের দুই সদস্য তৃণমূলে যোগ দেন। তৃণমূলের দাবি, এই যোগদানে বাগদায় তৃণমূল আরও বেশি শক্তিশালী হল। বিজেপির ভাঙন অব্যাহত, আবারও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বাগদা ব্লকের দুই পঞ্চায়েত সদস্য, পাশাপাশি কংগ্রেসের দুজন গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেন। তাদের সাথে প্রায় 300 কর্মী এদিন তৃণমূলে যোগদান করেছে বলে জানা গিয়েছে। রবিবার বাগদা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে হেলেঞ্চা নেতাজি শতবার্ষিকী হলে এক মিলন উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়, সহ সভাপতি তরুণ ঘোষ প্রমুখ। এদিন এই মিলন উৎসব যোগদান মেলায় পরিণত হয়। হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত সদস্য মাধুরী সরকার ও রনঘাট পঞ্চায়েতের সদস্য রীনা দাস এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। পাশাপাশি মালিপোতা পঞ্চায়েতের সদস্য আয়নাল মণ্ডল ও বাগদা পঞ্চায়েতের সদস্য মাজেদা তফাদার কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন বিধায়ক বিশ্বজিৎ দাস। মা মাটি মানুষের দল তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। সাংগঠনিক বিজেপির সাংগঠনিক আমার পছন্দ হয়নি এবং আমাকে কোনো সাংগঠনিকই আমি পাইনি, মেন সংগঠনই নেই ওনাদের, তার জন্য আজকে আমি এখানে এসে যোগ দিয়েছি। আমি কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করলাম। আমি উন্নয়ন করতে পারছিলাম না, তার জন্য যে আমি বাংলার মা মাটির মানুষের থেকে খুব উন্নয়ন করেছে, তার জন্য আমি এখানে যোগদান করলাম। বাগদা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ ঘোষ বলেন, এই যোগদানে বাগদায় সংগঠন আরো শক্তিশালী হবে। বাগদা পঞ্চায়েত সমিতির আহত এই সভায় প্রায় 4 জন বিভিন্ন দল থেকে গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং প্রায় 300 উপরে কর্মী সমর্থক নেতৃত্ব বিভিন্ন রাজনৈতিক দলের আজকের এই সভাতে এসে বিশ্বজিৎ দাস বিধায়কের হাত ধরে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। মাধুরী সরকার, উনি আমাদের সঙ্গে ভুল বুঝে চলে গিয়েছিল তৃণমূল কংগ্রেসে, সে আবার ফিরে এলো, এবং আয়নাল মণ্ডল জাতীয় কংগ্রেস থেকে এবং সাজেদা দফাদার জাতীয় কংগ্রেস এবং রীনা বিজেপি থেকে এসে আমাদের দলে যোগদান করল। এই বিষয়ে বাগদা ব্লক কংগ্রেস সভাপতি প্রবীর কীর্তনিয়া বলেন, কংগ্রেসে থেকে করে খাওয়া যাবে না, সে কারণে হয়তো দল ত্যাগ করেছেন তারা। শুনেছি মালিপোতার আয়নাল মণ্ডল এবং বাগদার মাজিদা দফাদার অন্য দলে যোগদান করেছে, ওরা কংগ্রেসকে কিছুই জানায়নি। কংগ্রেসে থাকলে অনেকে করে কমবে খেতে পারবে না, করে কমবে খাওয়ার জন্য এবং শাসক দলের ভয়েই ওরা হয়তো তৃণমূলে যোগ দিয়েছে। এতে বাগদা ব্লক কংগ্রেসের বিন্দু মাত্র ক্ষতি হওয়ার আশঙ্কাও নেই, ক্ষতিও হবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বাগদা।